আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম নতুন আরেকটা ফুলের ডিজাইন। আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সঙ্গে থাকবেন এবং না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি ঘর নিয়ে নিয়েছি রয়্যাল ব্লু কালারের সুতো দিয়ে এক ঘর, তারপরে দ্বিতীয় লাইনে ক্রস ঘর করে নিলাম তিন ঘর। এক্ষেত্রে বাম দিক থেকে এবং ডান দিক থেকে একটা 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 ঘর আমি বাড়িয়ে নিয়েছি এবং লাস্ট লাইনে আমি বাম দিক থেকে একটা ঘর ছেড়েছি এবং ডান দিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে ঘর করেছি মোট একটা। এরপর লাস্ট লাইনে ঠিক কর্নার থেকে আমি মিষ্টি কালারের সুতো দিয়ে ঘর করে নিলাম দুইটা, তারপরে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়েছি এবং বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর করে নিলাম মোট দ্বিতীয় লাইনে চারটা। এরপর তিন নাম্বার লাইন, তিন নাম্বার লাইনে বাম দিকে এবং ডান দিকে লেভেল সমান রেখে ঘর করে নিব মোট চারটা। এরপর লাস্ট লাইনে অর্থাৎ চার নাম্বার লাইনে ঘর করে নিলাম মোট দুইটা, বাম দিক থেকে একটা ঘর কমিয়ে নিয়েছি, ডান দিক থেকে একটা ঘর কমিয়ে নিয়েছি। এরপর একটা ঘর গ্যাপ দিয়েছি, গ্যাপ দিয়ে সেই দুইটা লাইন বরাবর অর্থাৎ দুইটা ঘর বরাবর আবারও দুইটা ঘর নিলাম এবং তারপরে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিয়ে নিব মোট চারটা। এরপর তিন নাম্বার লাইন, তিন নাম্বার লাইনে বাম দিক এবং ডান দিকে লেভেল সমান রেখে ঘর করে নিব মোট চারটা এবং চার নাম্বার লাইনে বাম দিক থেকে একটা এবং ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে মাঝখানে ঘর নিয়ে নিব মোট দুইটা। এরপর আবারও যে রয়্যাল ব্লু কালারের সুতোটা নিয়েছিলাম তার লাস্ট ঘর থেকে কালারের লাস্ট ঘর থেকে ঘরের ডান পাশে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিয়ে নিব মোট দুইটা, তারপরে দ্বিতীয় লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিয়ে নিলাম চারটা, তিন নাম্বার লাইনেও ঘর করে নিলাম মোট চারটা, বাম দিকে এবং ডান দিকে লেভেল সমান রাখলাম। এরপর চার নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিলাম এবং ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিলাম মোট দুইটা। এরপর এক লাইন গ্যাপ দিয়ে আবারও সেই দুইটা ঘর বরাবর আবারও দুইটা ঘর নিলাম, এরপরে দ্বিতীয় লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিব এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিয়ে নিব মোট চারটা, তিন নাম্বার লাইনেও বাম দিক থেকে লেভেল সমান রাখবো এবং ডান দিক থেকে লেভেল সমান রেখে ঘর করে নিব মোট চারটা। চার নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিব এবং ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব মোট দুইটা। এরপর রয়্যাল ব্লু কালারের সুতো দিয়ে কাজ করব আমি। এরপরে তিন নাম্বার ঘরের শেষ কর্নার থেকে দুই পাশের তিন নাম্বার ঘরের শেষ পাশ থেকে একটা ঘর নিলাম, তারপরে সেই বরাবর নিচ থেকে ঘর নিলাম তিনটা, বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি এবং ডান দিক থেকেও একটা ঘর বাড়িয়েছি এবং লাস্ট লাইনে ঘর নিয়ে নিলাম একটা। এরপরে আবারও তিন নাম্বার লাইনে অর্থাৎ মিষ্টি কালারের যে সুতোটা নিব তার ঠিক তিন নাম্বার ঘরের কর্নার থেকে একটা ঘর নিব, আমার একটা ঘর নিচে নেমে গেছে, আপনারা ঠিক তিন নাম্বার ঘরের মাথা থেকে ঘরটা তুলবেন অর্থাৎ একটা ঘর উপরে উঠিয়ে দিবেন, তারপরে তিনটা এবং তারপরে একটা, ঠিক এইখানে যেরকম করছি এরকমই হবে প্রত্যেকটা ঘর। এরপরে আবারও চটটা ঘুরিয়ে নিলাম এবং তিন নাম্বার ঘরের কর্নার থেকে একটা ঘর নিয়েছি, তারপরে তিনটা এবং তারপরে একটা, আবারও ঠিক তাই তিন নাম্বার ঘরের কর্নার থেকে একটা ঘর নিয়েছি, তারপরে তিনটা ঘর নিব, তারপরে একটা ঘর। দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন। আজকে এই পর্যন্তই, নতুন আরেকটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে যাবো। আজকে এই পর্যন্তই।